ভাইয়ের কথা বলতে গেলে আসলে ইমোশনাল হয়ে যাবো বরাবরের জন্যই। ওর খাওয়া দাওয়া পড়াশোনা সব মনে হয় যে আমি মানে সেকেন্ড মা হিসেবে দায়িত্ব পালন করে না, সেরকম দায়িত্ব পালন করতে করতে এই পর্যন্ত বড় করছি। তো আপনি আপনার ভাইকে একটা বাইক কিনে দিয়েছিলেন, ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারি না, নিজের কাছে যতটা শান্তি লাগছে আমার মনে হয় আমি নিজের স্বপ্ন পূরণ করলে অতটা শান্তি আমার লাগতো না। ওরে তো আমি পড়াইতাম, ওরে একদিন আমি 40টা পিটান দিছি দুই হাতে। ড্রেস রিক্রিয়েটার বাইরে আরেকটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে আপনার ভাইয়ের সাথে আপনার বন্ডিং, ভাই বোনের ভালোবাসা। তো ভাইকে নিয়ে একটু গল্প শুনবো, ভাইয়ের কথা কি বলবেন? ভাইয়ের কথা বলতে গেলে আসলে ইমোশনাল হয়ে যাবো বরাবরের জন্যই। আসলে আম্মু ছোটবেলা থেকে অসুস্থ ছিল বেশ একটু সময়, আম্মু হার্টের পেশেন্ট ছিল, দেন হচ্ছে কি আম্মু প্রচুর প্রবলেম ছিল। তো আমার ভাই আমার থেকে 5 বছরের ছোট, ওর মনে হয় যখন 2.5 বছর কি 3 বছর বয়স তারপর থেকে আমার কাছে বড় হওয়া, মানে ওর ওর ড্রেস ধোয়া থেকে শুরু করে ওর খাওয়া দাওয়া পড়াশোনা সব মনে হয় যে আমি মানে সেকেন্ড মা হিসেবে দায়িত্ব পালন করে না, সেরকম দায়িত্ব পালন করতে করতে এই পর্যন্ত বড় করছি। সো ইমোশনের জায়গাটা ওর সাথে আমার থাইকেই আছে। তো আপনি আপনার ভাইকে একটা বাইক কিনে দিয়েছিলেন? হ্যাঁ, মানুষ হচ্ছে গিয়ে উপার্জন করে প্রথমবার চিন্তা করে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করব। আর আমি আমার ফেসবুকের ইনকাম দিয়া যদি অনেক দিনের প্রায় 1 বছর বসে জমাইছি আমি, সো 1 বছরের টাকা জমাইয়ে হচ্ছে গিয়ে ওর একটা বাইক কিনে দিছি আমি। ওর স্বপ্ন ছিল, ও আমাকে কখনোই জোর করে নাই বা ফ্যামিলিরও জোর করে নাই, বাট দেখলাম যে ওর স্বপ্ন, তো ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারি না, নিজের কাছে যতটা শান্তি লাগছে আমার মনে হয় আমি নিজের স্বপ্ন পূরণ করলে অতটা শান্তি আমার লাগতো না। আমি একটু আপনার ভাইকে ফ্রেমে রাখবো। তো এই যে আপনার ভাইকে আমরা পেয়ে গেলাম। তো ভাইয়া, আপু যে আপনাকে বাইক কিনে দিয়েছিল, আপনার ওই দিনের এক্সাইটমেন্ট কেমন ছিল? খুবই ভালো লাগছিল, কারণ এত তাড়াতাড়ি এত বড় একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে আপু, খুবই ভালো লাগছে। আচ্ছা, তখন কি আপনি কি জানতেন যে আপনার জন্য বাইক কেনার জন্য আপু টাকা জমাচ্ছে? না, আমি জানতাম না, আমি ঘুমাইছিলাম সকালবেলা, দেন ও আয়েশা বলতেছে যে নিচে কে যেন দাঁড়াই আছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কে আবার দাঁড়াই আছে। তারপর নিচে যাই দেখি বাইক সাজিয়ে রাখছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি যতদূর জানি যে আপনাদের দুই ভাই বোনের ভালোবাসা অনেক সুন্দর, মিষ্টি সম্পর্ক, যেমন মারামারি করেন তেমন দুজনের দুজনের প্রতি অনেক কেয়ার যত্ন আছে। তো আপনি নাকি আপনার বোনকে রান্না করে খাওয়ান? জি, মাঝে মাঝে অসুস্থ হয় রান্না করে খাওয়াই, আম্মু গ্রামের বাসায় যায় এইভাবে। আর ওই যে মারামারি করেন, চুল ধরে টানাটানি করেন, ভিডিওতে দেখা যায়, ওটা কি সত্যি সত্যি? তো ফান করি আমরা ওর সাথে, আবার কখনো আজ পর্যন্ত এখন পর্যন্ত ওর সাথে কখনো আমার মনের দিক থেকে আমাদের মধ্যে কখনো বাজাবাজি হয় নাই, কখনোই না। বলে যে ভাই বোনের মধ্যে অনেক সময় কি অনেক গভীর ঝগড়া বাজা যায়, আমাদের মধ্যে কখনোই গভীর ঝগড়া বাজা না, তার থেকে হলো আমার অনেক মেজাজ গরম থাকে, সবসময় হাই, তো ওর সাথে প্রচুর চিল্লাচিল্লি করে, ও কিছু মনেই করে না, মানে এই চিল্লাচিল্লি করে একটু পরে ডাকবো এমন আছে। ওরে আমার মনে আছে যে ওরে তো আমি পড়াইতাম, ওরে একদিন আমি 40টা পিটান দিছি দুই হাতে, ওরে পড়া দিছি হচ্ছে কি পড়ে নাই, আমি ওরে 40টা পিটান দিছি, দেওয়ার পরে হচ্ছে কি টেবিলের উপর মাথা গুজে এরকম বসেই আছে, আমি আমি জাস্ট মাথা গরম করে দিছি। পরে ভাবতেছিলাম যে আসলে ওরে আমি মানাবো কিভাবে, আসলে কি উচিত হয়েছে ওরে আমার 40টা বাড়ি দিয়া, নিজে কানা টানা করে আবার ওদের ডাকতেছি ভাত খাইতে আয়, ও মা কিছু হয়ই নাই, চুপচাপ এসে ভাত খাইতে বসে গেছে।